হোটেল থেকে মেলের দিকে যেতেই দাদাদের দেখি চারটে বাইক ঢুকছে, অদ্ভুত ব্যাপার। ওরা হোটেলের দিকে যাচ্ছে, আমরা হোটেল থেকে মেলের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি অর্ণব বলছে সোমনাথ দা সোমনাথ দা, তারপর দেখি সত্যি চারটে বাইক ওরা হোটেলের দিকে যাচ্ছে। একদম শিওর হয়েছি, বেসিক্যালি দেখলাম পেছনে একটা বিক্রান্ত, আর সুজিত প্রথম দিন থেকেই বলছিল যে একটা বিক্রান্ত আছে যেটা সবকটা বাইককে বাঁচিয়ে দিয়েছে, সেটা লম্বা স্টোরি, সেটা পরে বলবো। ওদের তো বলাই কি কি বাইক যাচ্ছে, কজন যাচ্ছে, বিক্রান্ত দেখে 100% অর্ণব দেখে, আমি দেখিও নি, আমি রাস্তাঘাট কমই দেখি, একটু আছে তো তোমরা জানো, এটা সত্যি দারুণ একটা ফিলিংস হলো, ডালখোলা ফিলিং, কাহাঁ সে আতে দারুণ একটা ফিলিং হলো। ও আচ্ছা, একটা মেলের মধ্যে দাদার সাথে দেখা হয়ে গেলো, ভালো লাগলো। আর সুদীপ দেখি মানে ডমিনার থেকে আগে দৌড়াচ্ছে, ডমিনার ছাড়ি চলে গেছি, মেল রোডে সেই ভিড় যেরকম এক্সপেক্ট করেছিলাম, টানা হাঁটা যাচ্ছে না, সব দোকানপাটি খোলা, আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম পার্কস্ট্রিটের মতন ভিড় হবে। 25 দার্জিলিং মেলে যা হবে, ধর্মতলা ভেবেছিলাম হবে পুজোর আগে, ধর্মতলা ভিড় গিজগিজ করছে, তাও একটাই এক পজিটিভিটি, আমরা এখন যাচ্ছি বেশিরভাগ ভিড়টাই তারা বেরিয়ে আসছে, সেই এনজয়মেন্ট করার কোনো জায়গাই নেই। মানে গ্লেনারিজ পুঙ্গা ছেড়ে দিন, একটা পাশের ছোট স্টলের মোমো বা রোলের দোকানেও একটা লাইন পড়ে গেছে, মাস্ক তো পরেই রয়েছি, মাঝে মাঝে একটু খুলছি, চড়াই রাস্তা তো হাঁপিয়ে যাচ্ছি, অভ্যাস নেই আমাদের অতটা, আমাদের যদি অভ্যাস থাকতো তাহলে আমাদের চেহারাগুলো দেখছো তো এরকম হতো না, অস্বাভাবিক। আমার তো দার্জিলিং মেলে প্রথম, সবকিছুই নতুন দেখছি, একটাই মেল ঘুরেছি আমি সিমলাতে, তাও বহু বছর আগে, দার্জিলিংয়েই প্রথম আসলাম। অনেক দোকানই বন্ধ, তবে এটা ঠিক আছে, কিছু কিছু খোলা, এটা এনজয়, তাও একটু কথা বলা, একটু ঘোরা যাচ্ছে, আমি যখন ঢুকছি তখন সবাই ফিরছে, মানে এই জন্য এখন জাস্ট একটু ফাঁকা, তবে ওই রাস্তাটা মারাত্মক ভিড়, মানে আসার সময় বোঝা গেল। সব ড্রাইভারই এখানে খুব গ্যাস, কোনো ব্যাপার না। আমাদের একবার ছোটবেলায় ফিরছি, ওই জায়গাটার নাম কি ছিল, পাংখাবাড়ি রোডে, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, নামছি ঢাল, ঠিক আছে, ড্রাইভার কিছু বলছে না, ঢাল দিয়ে নেমে গেছে, যেখানে একটু স্লোপটা কম, ওখানে গিয়ে সাইডে পাথরে ঢুকে, বাদিকে খাই তো, ডান দিকে পাহাড়, ডান দিকে ঢিড়ি নিচে, আমরা তো বুঝতে পারছি না ভাইয়া কেউ কেউ, ও কিছুক্ষণ পর নেমেছে, ও না টেনশন প্যালপিটেশন বেড়ে গেছে, আমরা তো সেখান থেকে ফিরতে আমাদের হেলিকপ্টার, ফার্স্ট ক্লাসে নামিয়েছে গাড়িটা, ওখানে তোর এই যে 31st নাইটে এই যে দাদারা চার বন্ধুরা গেছিল একসাথে দেখা হয়ে গেল, মেলে একটু দেখা সাক্ষাৎ করে যে যার হোটেলে ফেরত যাও, এটা আলাদা রকম ফিলিংস। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আর কতক্ষণ বাকি, অ্যাডভান্স আর 10 মিনিট বাকি নিউ ইয়ার হতে, আসি তাহলে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এখনই হ্যাপি নিউ ইয়ার হয়ে 31st নাইট, এটা এখন প্রায় 12:05 বাকি, 7 মিনিট বাকি, দাদারা দাদারা হোটেলের দিকে চলে যাবে, আমরা আমাদের হোটেলের দিকে চলে যাবো, হ্যাপি নিউ ইয়ার একসাথে করা হচ্ছে না, হ্যাপি নিউ ইয়ার 2022, দার্জিলিং মেলে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছি, এই যে অনেক লোকই আছে, ভাবছিলাম যে লোকজন চলে যাবে নাকি খাওয়া থাকবে নাকি, বেশ অনেক লোকই আছে, অন্যবার সুব্রত আসেনি মেলে, ওরা হোটেলে দিয়ে চলে গেছে, নতুন বছর সবার ভালো হোক, চিয়ার্স, সবাই ভালো কাটাক নতুন বছর, একটু মেলে কিছুক্ষণ আনন্দ করে
তারপরে হোটেলে যাব। আজকে আমাদের লাস্ট ডে, আমরা এই দেবীতে ব্যাক করে যাচ্ছি দার্জিলিং থেকে। মনুকে দে এদিকটা দেখা কি হয়েছে, এদিকটা দেখা তো এই ভিউটা। হ্যাঁ গোপুরা দেও গা, গাড়ি নিয়ে একটা সমস্যা হয়ে গেছিলো, গাড়ি পাওয়া যাচ্ছিল না, আমাদের বুকিং ছিল না, তাই একটু বেশি টাকা পয়সা দিয়ে একটা গাড়ি বুক করা হয়েছে। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড় আজকে, মানে আমরা যে যাচ্ছি আজকে, এত পিকনিক পার্টি আসছে শিলিগুড়ি থেকে, লোকাল জায়গা থেকে, প্রচুর ভিড় আছে। তো গাড়ির প্রচণ্ড অভাব, মানে গাড়ি একদমই নেই, অনেক জায়গায় ফোনটোন করেছি, লাস্টেই ওইখানেই লোকাল দোকানে টোকানে বলে এক গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 5,000 টাকা নিচ্ছে দার্জিলিং থেকে এনজেপি উইদাউট সাইট সিন। মিরিক হয়ে ফেরার কথা ছিল, ভেবেছিলাম মিরিক হয়ে ঘুরু হয়ে ফিরবো, সেটাও হবে না, ডাইরেক্ট এনজেপি চলে যাচ্ছে। আমরা এনজেপি ফেরার পথে, এনজেপি ফেরার পথে এক জায়গায় একটু খেতে দাঁড়ালাম, সবারই খিদে পেয়ে গেছিলো। আমি আর কিন্তু যদিও ওখান থেকে আসার সময় কিছুটা খেয়েই পেরিয়েছি, অনেকটাই কিছুটা না, অনেকটাই খেয়ে পেয়েছি। গুম্বার খেয়েছে, অন্নবাসী বলতে খুব একটা খাইনি, খুব একটা বিশাল খিদে পেয়ে গেছিলো। হ্যাঁ কালকেও আমাদের সবাই যেটা উপর ছিল, যাই হোক এখন এটা খেয়েটে তারপরে আবার এনজেপির দিকে রওনা দেব। মোমো নিয়েছি আমি, গুড্ডু মোমো নিয়েছি, অন্য এটা কি নাম আছে, এগ ওয়াই ওয়াই সুদীপ মোমো। মোমো হ্যাপেনিং তো চলছে পুরো ট্রিপে। তো এভাবেই আমাদের দার্জিলিং যাত্রা শেষ হলো। খুব সুন্দর পরিবেশে আমরা খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই ট্রিপে। আশা করি আমার ভিডিওগুলো সবারই খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর খুব শীঘ্রই আমি এরকমই আরেকটি রোমাঞ্চকর একটি পাহাড়ের সিরিজ নিয়ে ফিরে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে এরকমই একটি অন্য কোনো ভিডিওতে।